ভোট প্রচারে ব্যস্ত দেব ছুটেছেন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত। অন্যদিকে হাসপাতালে ভর্তি ছিলেন রুক্মিণী মিত্র। হ্যাঁ, শনিবার রাতে এ কথা জানিয়েছেন চ্যাম্পের নায়িকা। কিন্তু কেন আচমকা হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেত্রীকে? নিজের শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন রুক্মিণী। তিনি বলেছেন, 21 দিন আগে করোনা আক্রান্ত হন তিনি। সে সময় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক পরিস্থিতির জেরে সেই সময় কোনো রকম প্রেস বিবৃতি জারি করতে পারেননি নায়িকা। 14 দিন কোয়ারেন্টাইনে থাকবার পর করোনামুক্ত হন তিনি। আপাতত পুরোপুরি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন রুক্মিণী। শীঘ্রই কাজে ফিরবেন অভিনেত্রী, সে কথাও জানিয়েছেন তিনি। মুম্বাইয়ে নিজের প্রথম বলিউড ছবি সনকের শুটিং সারছিলেন রুক্মিণী। বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে বি টাউনে সফর শুরু করছেন দেবের গার্লফ্রেন্ড। শীঘ্রই দেবের সঙ্গেও আবার জুটি বাঁধতে চলেছেন রুক্মিণী। করোনা পূর্ববর্তী সময়ে ঘোষিত হয়েছিল দেবের প্রযোজনায় দেব জুটির ষষ্ঠ ছবি কিসমিস। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছর দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে এই ছবি। তো ভিউয়ার্স, আমরা রুক্মিণীর জন্য সুস্থতা কামনা করি, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।